আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাঈম ফাথুম মুবিন। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। সব দুর্ভোগ উপেক্ষা করে নাড়ির টানে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। তবে ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, সিঙ্গল লাইন ও ক্রসিংয়ের কারণে এবারও ট্রেনের সময়সূচিতে কিছুটা বিলম্ব হতে পারে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে অন্যান্য দিনের তুলনায় যানজট আরও বেড়েছে। বিশেষ করে প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংখ্যা কয়েক গুণ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাস ট্রাক সহ সব মিলিয়ে ঘাটে 500 বেশি যানবাহন ফেরি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। এদিকে পরিবহন শ্রমিকদের অভিযোগ, গাড়ির চাপ বেশি থাকায় ফেরিতে বাস প্রতি 900 টাকার ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে 1600 থেকে 1800 টাকা। অন্যদিকে সাধারণ যাত্রীদেরও জনপ্রতি 10 টাকার পরিবর্তে গুনতে হচ্ছে 30 টাকা করে। ভুক্তভোগীরা জানায়, ফেরি ইজারাদারের লোকজন প্রকাশ্যে এমন অন্যায় করলেও কেউ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার লাবণী আক্তার জানিয়েছেন, ফেরিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই, আগেই তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। বান্দরবান সদর হাসপাতালের প্রসবের সময় চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, পিঙ্কি আক্তার নামে এক প্রসূতিকে বান্দরবান সদর হাসপাতালে অস্ত্রোপচার করে সন্তান প্রসব করান চিকিৎসক চিংরা সাং মারমা। এ সময় শিশুটির মাথা কেটে ফেললে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেওয়ার পর প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। শিশুর বাবা মাহবুব আলম বলেন, চিকিৎসকের অসতর্কতায় তার সন্তানের মৃত্যু হয়েছে। অন্যদিকে চিকিৎসকরা বলছেন, শিশুটি আগেই মারা গেছে, মাকে বাঁচাতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বৈশ্বিক জরুরি খাদ্য সহায়তায় প্রায় $70 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী সৃষ্ট খাদ্য সংকট লাঘবে এমন ঘোষণা বাইডেন সরকারের। দেশটির কৃষি বিভাগ ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা একসঙ্গে এ অর্থ বিতরণ করবে। জরুরি খাদ্য সহায়তার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যসহ আফ্রিকার 6টি দেশ, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, সুদান, দক্ষিণ সুদান ও ইয়েমেনে এ অর্থ বিতরণ করা হবে। অর্থ সহায়তার প্রায় $30 কোটি দেবে বিল এমারসন মানবিক ট্রাস্ট এবং প্রায় $40 কোটি সরবরাহ করবে USDA, যা পরিবহন, শিপিং ও অন্যান্য খরচ বাবদ ব্যবহার করা হবে। ইউক্রেনের জন্য আরও একটি অর্থ সাহায্যের ঘোষণা শিগগিরই জানাবে যুক্তরাষ্ট্র। খেলার খবর, সানরাইজার্স হায়দ্রাবাদকে 5 উইকেটে পরাজিত করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এ পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল গুজরাট টাইটান্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ের জন্য 196 রানের টার্গেটে নেমে ঋদ্ধিমান সাহার 38 বলে 68 রানে ভালো অবস্থানেই ছিল গুজরাট। তবে শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল 22 রানের। সেই অসাধ্য সাধন করেন তেওয়াতিয়া এবং রশিদ খান। প্রথম 5 বলে 19 রান তোলেন তারা। শেষ বলে প্রয়োজন ছিল 3 রান। রশিদ খান ছক্কা মেরেই দলকে অবিশ্বাস্য এক জয় পাইয়ে দেন। এর আগে অভিষেক শর্মার 65 এবং মার্ক্রামের 56 রানে ভর করে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দ্রাবাদ 6 উইকেটে 195 রান সংগ্রহ করেছিল। এবারে ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। বিমা খাতের দুই কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স এবং রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2021 সমাপ্ত বছরের জন্য 10% করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফেডারেল ইন্স্যুরেন্সের EPS হয়েছে 1.36 টাকা, আগের বছর ছিল 1.27 টাকা, সম্পদ মূল্য হয়েছে 12.93 টাকা। আগামী 27 জুন AGM অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 29 মে। রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় হয়েছে 2.06 টাকা, যা আগের বছর ছিল 1.09 টাকা, সম্পদ মূল্য দাঁড়িয়েছে 21.92 টাকা। AGM হবে 2 আগস্ট এবং রেকর্ড ডেট 8 জুন। কর্পোরেট ঘোষণার জন্য আজ উভয় কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্য সীমা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।